হাই বন্ধুরা, আমি সাতিলেখা। তোমরা সবাই আমায় চেনো, আমার সাতিলেখাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা বড়রা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক প্রণাম। আর যারা ছোটরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে গল্প করার জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লাভ ম্যারেজ ভার্সেস অ্যারেঞ্জ ম্যারেজ। এটা দেখো, এটা কিন্তু একটা খুব কমন ফ্যাক্টর, এটা অনেকের সঙ্গেই ঘটে থাকে। এবং যারা নতুন বিয়ে করবে ভাবছো, কিংবা যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে যারা আছো তাদের কথাও বলছি, এই এই একটা প্রত্যেকের মনের মধ্যেই চলে যে লাভ ম্যারেজ ভালো না অ্যারেঞ্জ ম্যারেজ ভালো, কোনটা করা উচিত, দেখে শুনে বিয়ে করা উচিত পরিবারের ইচ্ছায় পরিবারের মতে, নাকি নিজেরা প্রেম করে বিয়ে করা উচিত। এবার এইটারই ভালো দিক বাজে দিক কী করণীয়, যতদূর আমার মনে হয় আমার নিজের দৃষ্টিভঙ্গি থেকে আমি তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করছি। তোমরা অবশ্যই জানিও যে আমার মতামত তোমাদের ঠিক মনে হলো কি না। চলো এবার তাহলে ভিডিওটা শুরু করি। তো যারা লাভ ম্যারেজ করে তাদের দিক থেকে আমি একটাই কথা বলবো, আমি দেখেছি অনেক অনেক ফ্যামিলিকে দেখেছি এবং অনেক এটা নিয়ে অ্যানালিসিস করেছি যে যারা লাভ ম্যারেজ করে তাদের ব্যাপারটা কি হচ্ছে জানো, তারা না একে অপরকে অনেক আগে থেকে চেনে, কিন্তু খুব কম টাইমের জন্য চেনে। মনে করো প্রত্যেকটা দিন তারা হয়তো দুজনে দুজনকে মিট করে, দেখা করে, কিন্তু সেটা হয়তো এক ঘন্টা দু ঘন্টা বড় জোর তিন ঘন্টা, তার বেশি তো কেউ সময় পায় না একজন একজনের সঙ্গে দেখা করার। এবং সেখানে কি হয়, সেখানে সব সময় একজন চায় অন্যজনকে ইমপ্রেস করতে, যে ছেলে সে চায় মেয়েটিকে ইমপ্রেস করতে, মেয়েটিও চায় ছেলেটিকে ইমপ্রেস করতে। আর ইমপ্রেস তখনই হয় যখন তারা একে অপরের ভালো দিকটাকে পরিবেশন করে। তো এই ভালো দিকটা পরিবেশন করতে করতে তাদেরকে শুধুমাত্র ভালোভাবেই চেনা যায়। যে ছেলেটা কিংবা মেয়েটা দুজনে দুজনকে চেনার চেষ্টা করছে, প্রেম করছে, তারা ভাবছে যে তারা কোনো ভবিষ্যতের দিকে এগোচ্ছে, তারা কিন্তু খুব নির্দিষ্ট সময়ে নিজেদেরকে দিয়েছে এবং একে অপরের প্রতি একটা আলাদা সহানুভূতি, আলাদা এক্সপেকটেশন বাড়িয়ে ফেলেছে। এরপর কি হয়, যখন বিয়ে হয়ে যায় এবং যখন দেখা যায় যে দুজনে সংসার করতে আরম্ভ করেছে, বারবার একটা কথা মনে রাখতে হবে, প্রেম করা আর সংসার করা কিন্তু কখনোই এক জিনিস হতে পারে না। প্রেম করার জন্য তুমি কিছু সিলেক্টেড টাইম পাবে, যেটা তুমি টাইমটা স্পেন্ড করতে পারবে, সেটার মধ্যে খুব ভালো অনুভূতি, খুব ভালো আবেগ থাকবে। আর বিয়ে হচ্ছে সেই জিনিস যেটায় তোমার 24 ঘন্টা প্রতিটা দিন তোমাদেরকে একসঙ্গে থাকতে হবে। এর ফলে কি হয়, যদি কেউ মনে করো কারুক্ষে ভালো দিকটা দেখাতে চায়, তাহলে সে একদিন দুদিন তিন দিন পাঁচ দিন দেখাতে পারবে, কিন্তু তার আসল অস্তিত্ব কী সেটা কিন্তু তার সঙ্গে যে থাকছে সে কিন্তু আস্তে আস্তে অবশ্যই জানতে পারবে। এবং এখানে দেখা যায় যে তার ফলে অনেক সময় দেখা যায় যে বিয়ের পরে অনেক কিছু অজানা জিনিস জানা যাচ্ছে, অচেনা মানুষটাকে তখন মনে হচ্ছে চেনা মানুষটা অচেনা হয়ে যাচ্ছে, তখনই দেখবে এই কমপ্লেনটা খুব ওঠে, এটা তো আমি বিয়ের আগে জানতাম না, কিংবা তুমি তো তোমাকে তো এইভাবে আমি চিনতাম না, তুমি যেন বিয়ের পর কীরকম বদলে গেছো। আসলে কিন্তু তা নয়, আসলে সেই মানুষটাও বদলায় না, কিছুই বদলায় না, বদলায় হচ্ছে যেটা সেটা হচ্ছে তার আসল অস্তিত্বটা তখন অন্যজনের কাছে দেখতে পাওয়া যায়, কেননা এখানেতে সে অনেকটা সময় কাটাচ্ছে। আর যখন সে তার নিজের হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তখন কিন্তু সে আর তাকে ইমপ্রেস করার চেষ্টা করে না, সে তার সাথে সংসার করার চেষ্টা করে। আর সংসার একটা অভ্যাসের ব্যাপার, এখানে অভ্যাসে পরিণত হয় অনেক জিনিস, যে জিনিসগুলো হয়তো অন্যজনের পছন্দ নয়, এবং সেখানেই আস্তে আস্তে ভীষণ পরিমাণে কমপ্লেন আসা শুরু হতে থাকে। এটার মেন কারণ হচ্ছে কিন্তু এক্সপেকটেশন, কারণ যেহেতু যারা লাভ ম্যারেজ করে তারা সবসময় এটাই ভাবে যে আমরা দুজনে দুজনকে খুব ভালো করে চিনি, আমরা দুজনে দুজনকে খুব ভালো করে জানি, এবং আমাদের সাথে এই এই জিনিস হতে পারে। যখন দেখা যায় যে না বিয়ের পরে সেই ঘটনাগুলো পাল্টে যাচ্ছে, দেখা যায় যে না আমার তো চেনা মানুষটাকে অচেনা লাগছে, এর তো এই জিনিসগুলো আমার জানা ছিল না, তখনই কিন্তু আস্তে আস্তে নানান রকমভাবে কমপ্লেন শুরু হতে থাকে এবং নিজেদের মধ্যে নানান রকম মতের বিভেদ শুরু হতে থাকে। ঠিক উল্টো দিক থেকে যদি আমি অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলি, অ্যারেঞ্জ ম্যারেজে কী হয়, আগে থেকেই একটা মানসিক প্রস্তুতি থাকে, যে প্রস্তুতিটা লাভ ম্যারেজের ব্যাপারে একদমই থাকে না, ভয়ের প্রস্তুতি।
অ্যারেঞ্জ ম্যারেজ একটা ভয় ক্রিয়েট করে যে আমি তো সেই মানুষটাকে ততটা চিনি না, আমি তো সেই পরিবারটাকে ততটা চিনি না, তাহলে এখানে গিয়ে আমাকে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবেই এবং হতে পারে। এই যে একটা মানসিক প্রস্তুতি, এটার জন্য না সে অনেকটা প্রিপেয়ার থাকে, এর ফলে তার মানসিক ডিস্টারবেন্স অনেক অনেক জায়গায় স্টেবল থাকে। সেই ক্ষেত্রে প্রেম জনিত বিয়েতে এই মানসিক প্রস্তুতি না থাকার জন্য, কারণ যেহেতু সে ভাবে যে সে সব জানে এবং সব চেনে, যার জন্য তার এই ইনসিকিউর মানসিক প্রস্তুতিটা থাকে না যে এখানে তাকে কতটা অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। সে সবসময় এটা ভাবে, তারা এটা ভাবে যে আমাদের সব কিছু অ্যাডজাস্টমেন্ট আমরা আগে থেকে করে ফেলেছি, কিন্তু তা নয়। অথচ অ্যারেঞ্জ ম্যারেজে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, আমি কিন্তু সবসময় 90% ঘটনা নিয়ে কথাগুলো বলছি, একেবারে যে 100% এটা হয় তা নয়। সেক্ষেত্রে দেখা যায় যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজে পরিবার জড়িত থাকে এবং পরিবারের মাধ্যমে সেই প্রবলেমের সলিউশনও পাওয়া যায়, যার ফলে দেখা যায় মানসিক প্রস্তুতি থাকার ফলে সে যখন সেই প্রস্তুতির থেকে বেশি ভালো কিছু পায় তখন তার মানসিক আনন্দ ঘটে, কখনোই তার মানসিক বিপর্যয় ঘটে না, কখনোই সে নানানভাবে ডিস্টার্ব হয় না, এটা ভাবে না যে আমার এটা কমপ্লেন হচ্ছে, কারণ সে আগে থেকেই প্রস্তুত থাকে যে হয়তো এটা হতে পারে, হয়তো সেই মানুষটাকে তো আমি চিনি না, হয়তো তার অচেনা দিকগুলো বেরোতে পারে। এবং যখন সেই চেনা অচেনার ব্যাপারটা খুব মানে একদম স্বাভাবিক পরিবেশের মধ্যে চলে আসে, এক্সপেকটেশনের মধ্যে চলে আসে, মানসিক প্রস্তুতির মধ্যে চলে আসে, তখন কিন্তু সম্পর্কটা গড়তে অনেকটা সুবিধা হয়। এই জন্য দেখা যায় যে অ্যারেঞ্জ ম্যারেজটা খুব দীর্ঘমেয়াদীভাবে চলতে থাকে, আর লাভ ম্যারেজটার ক্ষেত্রে দেখা যায় যে নানান রকমভাবে প্রবলেম শুরু হয়ে যায়। এক্ষেত্রে এখন যে একটা সুন্দর সিস্টেম হয়েছে যে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, ফ্যামিলি মিট করছে, আগে থেকে ছেলে মেয়েরা কিন্তু এক মাস দু মাস দুজনে দুজনকে চিনে নিচ্ছে, এর ফলে দেখা যাচ্ছে কি একজন দুজনকে চিনছে, তাদের মানসিক প্রস্তুতির জায়গাটা তারা পাচ্ছে, অথচ তারা কিন্তু নিরাপত্তার দিকটাও পাচ্ছে, তারা কিন্তু এটাও বুঝতে পারছে যে একেবারে কোনো অচেনা মানুষের সাথে ঘর করা আর কিছুটা অন্তত টাইম স্পেন্ড করে তাদের সাথে ঘর করা তাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি এটা মনে করি যে লাভ ম্যারেজের থেকে অ্যারেঞ্জ ম্যারেজ একটু হলেও মানসিক প্রস্তুতির সময় বেশি পাওয়া যায়, কেননা ইনসিকিউর জোনটা ওখানে বেশি থাকে। এর এক্ষেত্রে আমি এটাই বলবো যে কোনো আমার ভাই বোনেদের যারা এটা নিয়ে ভাবছো যে কীভাবে ম্যারেজ করবে, কারণ অনেকে না এই জন্য ম্যারেজের প্রতি ভীতও হয়ে যায় যে আদৌ ম্যারেজ কী করা উচিত, আদৌ লাভ ম্যারেজ করা উচিত না অ্যারেঞ্জ ম্যারেজ, এই করতে করতে তাদের অনেকটা এজও বেড়ে যায় যে তারা কী করবে বুঝে উঠতে পারে না। তো সেক্ষেত্রে আমি অবশ্যই এটা বলবো যে দুজনেই বসে আলোচনা করে নিজেদের ভালো মন্দ সব কিছু দেখে নিতে হবে। আর আরেকটা কথা, মেয়েদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সবসময় এটা ভাবতে হবে, নতুন পরিবেশে যাওয়া হচ্ছে, নতুন বাড়িতে যাওয়া হচ্ছে, তাদের কিছু কালচার আলাদা হতেই পারে, সেই কালচারটা কখনোই এটা ভাবলে হবে না যে সেটা আমাকে জোর করে আমাকে নিতে হবে, সেটা নিজের প্রস্তুতির সঙ্গেই নিতে হবে, ভালোবেসেই নিতে হবে যে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির কালচারের অবশ্যই অমিল থাকবেই, সেটা আস্তে আস্তে হোক, সেটা একবারে হোক, যে যেমনভাবে পারে। এটা কিন্তু আমি বলবো যত আস্তে আস্তে অন্য পরিবারের সঙ্গে সুন্দরভাবে সম্পর্কটা গড়ে উঠবে তত কিন্তু সম্পর্কটা দীর্ঘমেয়াদী হবে। আজকের ডেটে কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমাদের সামাজিক অবস্থাতে যে ডিভোর্স অনেক বেশি হয়, তার কারণ কিন্তু এইসব কারণ, কারণ আমাদের মানসিক প্রস্তুতির যে জায়গাটা সেটা কিন্তু আমরা অনেক কম করে ফেলেছি, আমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকছি, কিন্তু সেই নিজেদেরই ভালো মন্দের ব্যবস্থা যখন দরকার হয়ে পড়ছে আমাদের নিজেদের দেখার, তখন আমরা অন্য কারোর উপর ডিপেন্ড করছি, আমরা এটা ভাবছি না যে মানসিক প্রস্তুতিটা আমার প্রস্তুতি আমায় নিতে হবে, আমরা সবসময় এটা ভাবছি অন্যজন কী করবে, সে কতটা ভালো হবে, সে কতটা অ্যাডজাস্ট করবে, তা নয়। সবসময় দেখতে হবে তুমি কতটা করছো, তুমি কতটা করতে পারছো, তোমার কমফর্ট লেভেল, তোমার জোন কতটা, তুমি যদি সেইটা ভেবেচিন্তে এগো তাহলে দেখবে যে কোনো বিবাহিত জীবনই হোক না কেন, যে কোনো দাম্পত্য জীবনই হোক না কেন, খুবই সুখের হবে। তার জন্য ম্যারেজে বিয়েতে যেটা দাম্পত্য জীবনের সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে একে অপরকে বোঝা, কিছুটা স্পেস দেওয়া, সব সময় প্রত্যেকের ভেতরে না ঢোকা, হাজব্যান্ড হলে ওয়াইফকে স্পেস দেওয়া উচিত, বিশ্বাস তো একটা বড় ব্যাপার, আর তার সঙ্গে উচিত হচ্ছে ভীষণ পরিমাণে একটা নিজেদের অস্তিত্ব ক্রিয়েট করার জন্য টাইম দেওয়া, যে যে যেভাবে পারে, যে মানুষটা যেভাবে পারছে তাকে সেইভাবেই গ্রহণ করা, কিন্তু তার সঙ্গে তার যে পছন্দ অপছন্দ সেটাও খেয়াল রাখা। যদি আমরা এই সব ছোটো ছোটো বিষয়গুলোর ওপর নজর রেখে একটা বিবাহিত জীবন, একটা দাম্পত্য জীবন শুরু করি, তাহলে আমরা দেখব সেই বিবাহিত জীবন কিন্তু অনেকাংশে ভালো হবে, সুস্থ সবল হবে। এবং আমার আরও মনে হয় যখনই তোমাদের কোনো প্রবলেম হবে তখনই একজন প্রফেশনাল হোক কিংবা তোমাদের যদি কোনো
চেনা পরিচিত থাকে, তাহলে একটা কাউন্সিলিং করিয়ে নেওয়া, ম্যারেজ কাউন্সিলিং অবশ্যই খুব দরকার। হয়তো তোমার মনে হচ্ছে যে এই প্রবলেমটা খুব ছোটো প্রবলেম, কিন্তু সেই প্রবলেমটাই কিন্তু ভবিষ্যতে অনেক বড়ো হয়ে যেতে পারে। আগেকার দিনে কী হতো, আমাদের জয়েন্ট ফ্যামিলি থাকতো, সেখানে কিন্তু আমরা কথা বলার লোক পেতাম, আমরা কিন্তু একে অপরের সঙ্গে অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করতাম, যার ফলে আমার বাড়িতে কোনো সমস্যা হলে আমি কিন্তু আমার পরিবারের অন্য কারুক্ষে, আমার যা হোক ননদ হোক বা অনেক কারুক্ষে পেতাম, খুব শাশুড়ি যার শাশুড়ি অনেক কারুক্ষে পেতাম, যাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। এখন নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার ফলে আমার যখন কোনো প্রবলেম হচ্ছে তখন কিন্তু আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না। এটা কিন্তু একটা দাম্পত্য জীবনের বড় প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছে। দাম্পত্য কথাটার মধ্যে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ থাকেই বটে, কিন্তু এর সঙ্গে কিন্তু পরিবারও জড়িয়ে থাকে। তার জন্য কি করতে হবে, যেহেতু আমাদের এখন মানুষের সান্নিধ্য কমে গেছে, জয়েন্ট ফ্যামিলি কমে গেছে, জয়েন্ট ফ্যামিলি থাকতো এবং অ্যারেঞ্জ ম্যারেজ থাকতো, কিন্তু দেখতে না যে এতটা ডিভোর্স আছে, কিন্তু এখন দেখো এখন এত স্বাধীনতা, এত সব কিছু, তাতেও ডিভোর্সের পরিমাণ এত বেড়ে গেছে। এটার কারণই হচ্ছে এটা যে কথা বলার জন্য যে জায়গাটা কিংবা নিজেদের মানসিক প্রস্তুতির যে ব্যাপারটা, সেটা আমরা অনেকাংশে খুব কমজোর করে ফেলছি। তো এগুলো আমার নিজস্ব মতামত আমি তোমাদেরকে জানালাম। যদি তোমাদের মনে হয় যে তোমাদের এগুলো তোমাদের সঙ্গেও এগুলো কিছু রিলেট করতে পারছো, এটা অনেক বড় ব্যাপার, আমি খুব কম সময়ের জন্য তোমাদের এটা নিয়ে একটুখানি জাস্ট বললাম। যদি তোমাদের মনে হয় যে এটা নিয়ে আমি আরও ভিডিও করব, তাহলে অবশ্যই আমাকে জানিও এবং জানাতে থেকো কী কী টপিক নিয়ে আমি যদি তোমাদের সাথে কথা বলি তোমাদের ভালো লাগবে এবং সেটা ভালো হবে তোমাদের জন্য, তো আমি তাহলে সেই সেই টপিক নিয়ে তোমাদের সাথে ভিডিও করার চেষ্টা করব। আমি তোমাদেরকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আমি শুধু এটা বলবো, যারা যারা বিয়ে করতে ভয় পাচ্ছ, অ্যারেঞ্জ ম্যারেজ করব কি লাভ ম্যারেজ করব এইসব ভাবছো, সেই সব ভাবনা চিন্তা ছেড়ে দাও। ভয় পাওয়ার কিছু নেই, শুধু নিজের মানসিক প্রস্তুতিটাকে নাও যে তুমি যেমন একটা অন্য মানুষের সঙ্গে সংসার করবে, তেমন অন্য মানুষটাও কিন্তু তোমার সঙ্গে সংসার করবে। অতএব আগে নিজেকে তৈরি করো, আগে নিজের কন্ডিশন, নিজেকে খুশি রাখো এবং নিজের কন্ডিশনটাকে এতটাই মজবুত করো, নিজের মানসিক পর্যায়টাকে এতটাই শক্ত করো যে তুমি সেটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে। তাহলেই দেখবে লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ যাই হোক না কেন, খুব সুন্দরভাবে কিন্তু তোমরা দাম্পত্য জীবন টাকে চালিয়ে যেতে পারবে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কারণ তোমরা লাইক করলে আমার ভালো লাগে, এবং প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।